আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি আমি সুবর্ণা আছি আপনাদের সাথে তো প্রতিদিনের মতো আজ নতুন একটি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে এখন সকালবেলা সকালবেলা নাস্তাটা রেডি করে নিলাম আজ সকাল বেলায় সাদা রুটির সাথে করে নিয়েছি বাঁধাকপির ভাজি আর মেয়ের জন্য ফল কেটে নিয়েছি তো নাস্তা করার পর চা খাবো আজ বানাবো দুধ চা খুব দুধ চা খেতে ইচ্ছে করছে আজকে ঘুম থেকে উঠে দেখি এত কুয়াশা পড়েছে খুব ঠান্ডা লাগতেছে তো ভাবলাম একটু দুধ চা খাই তো দুধ চা মুড়ি দিয়ে খাবো আমি আবার দুধ চা খালি খেতে পারি না এখানে শাড়ি আর স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিল তো মাসাল্লাহ একাই রেডি হয়ে নেয় একাই ব্যাগ গুছায় বই খাতা সব গুছিয়ে স্কুল ড্রেস পরে তারপর পানির বোতল ভরে একাই রেডি হয়ে নেয় তো এখন ও স্কুলে চলে যাবে ও ড্রেস শিফটে পরে তাই দুপুরবেলা স্কুলে যাচ্ছে কিন্তু আমি সোয়েটার পরিয়ে দিলাম কারণ বাহিরে অনেক শীত আর ঠান্ডা বাতাস তো ও আমাকে বাই বাই দিয়ে চলে যাচ্ছে আর ওর বাবাও কে স্কুলে নিয়ে যাচ্ছে তো যত দূর দেখা যাবে আমাকে বাই বাই দিতেই থাকবে তো ওকে স্কুলে বিদায় দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম তো এই তো দেখতেই পাচ্ছেন একটা ইলিশ মাছ নিয়ে বসেছি মাছটা আশ ফেলে দিয়েছি এখন কেটে নিব আজ দুপুরে রান্না করব। ইলিশ পাতুরি এই রান্নাটা বিক্রমপুরের খুব ঐতিহ্যবাহী একটা রান্না খুবই মজার একটা রান্না তো আজ আমি আপনাদের সাথে এই ইলিশ পাতুরি রেসিপিটা শেয়ার করব। এই রান্নাটাকে অনেকে সাদা ইলিশ বলে অনেকে বলে ইলিশের কোরমা আর আমরা বলি ইলিশ পাতুরি ইলিশ পাতুরির জন্য অবশ্যই ইলিশ মাছ লাগবে তো এখানে আমি একটি ইলিশ মাছ কেটে নিয়েছি আর এই তো এখানে আমার মেয়ে রসুন গাছ লাগিয়েছে গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে এখন এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে রসুন খাওয়া যাবে খুবই সুন্দর হয়েছে গাছগুলো একদম জ্যান্ত তো ইলিশ পাতুরি রান্নার জন্য এখানে মাঝারি সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি ছয় সাতটা ফালি করে দুইটা তেজপাতা লবণ আর দুই টেবিল চামচ সরিষার তেল এক টেবিল চামচ সোয়াবিন তেল আর এক টেবিল চামচ হচ্ছে আদা রসুন বাটা আর লাগবে এক কাপ পেঁয়াজ কচি তো এখন আমি ইলিশ মাছটা মেখে বসাবো খুবই অল্প উপকরণে খুব সাধারণভাবে খুব সহজভাবে রান্না যায় এই ইলিশ পাতুরি তো ইলিশ পাতুরি রান্নার জন্য পিঁয়াজটা আগে লবণ দিয়ে আমি ডোলে নরম করে নিব এখন আমি লবণ দিয়ে ভালোভাবে ডোলে ডলে নরম করে নিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজটা আমার ভালোভাবে ডলা হয়ে গিয়েছে এখন আমি মশলাগুলো দিয়ে মেখে নেব দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন সরিষার তেলটা দিয়ে দিব। এখানে দুই রকমের তেল ব্যবহার করতেছি দুই টেবিল চামচ হচ্ছে সরিষার তেল আর এক টেবিল চামচ হচ্ছে সোয়াবিন তেল তো দুই রকম তেল দিয়ে রান্না করলে নাকি এটা বেশি মজা হয় আমার নানু মাকে দেখেছি দুই রকম তেল দিয়ে রান্না করে তো আমিও দুই রকম তেল দিয়ে রান্না করি অনেকে শুধু সরিষা তেল দিয়ে রান্না করে কিন্তু আমি রান্না করে দেখেছি যে দুই রকমের তেল মিলিয়ে দিলে বেশি মজা হয় এখন দিয়ে দিব ইলিশ মাছের পিসগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব যেন মাছের ভিতরে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় খুব সুন্দর করে মেখে নিতে হবে এই মাখানোর মধ্যে কষানোর ভাব নিয়ে আসতে হবে কারণ এই মাছটা ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না এই ভালোভাবে মশলাটা মাছের সাথে মাখিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে তাহলে রান্না করতে বেশি সময় লাগবে না আর এখানে পানি দিব খুবই অল্প পরিমাণে আমার নানু বলতো যে হাত ধুইতে যতটুকু পানি লাগে ঠিক ততটুক পানি দিতে হয় ইলিশ পাতুরিতে তো এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিব তো আমার বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়িতে এই মাছটা রান্না করতাম আমার শ্বশুর খুব পছন্দ করতো আর আমার ছোটো ননদ আর আমার এক দেবর খুব পছন্দ করতো এই মাছটা আর অন্য সদস্যরা পছন্দ করতো না ওনারা আসলে কষানো মাছ বেশি একটা পছন্দ করতো না ভেজে রান্না করলে পছন্দ করতো তো আমি যখন এটা রান্না করতাম শুধু আমার শ্বশুর দেবর আর ওই ননদ পছন্দ করতো কিন্তু মজার ব্যাপার হলো আমি রান্না করতে করতে সবাই অল্প অল্প করে খেতে খেতে এমন অভ্যাস হয়ে গিয়েছে এখন আমার শ্বশুরবাড়ি সবাই মাছটা রান্না করে খায় সবারই খুব পছন্দ আমার কাছে এই মাছটা খুব ভালো লাগে ভাতের সাথে খেতে ভালো লাগে আবার পোলাওয়ের সাথেও ভালো লাগে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালিগুলো এখন এক কাপ পানি দিয়ে দিব আর এখানে কোনো হলুদ নি সরিষার তেলের জন্য একটু হালকা হলুদ কালার লাগছে তো এক কাপ পরিমাণ পানি দিয়ে হাত ধুয়ে দিলাম তো এই পানিটা দিয়ে আমার পুরো রান্নাটা হয়ে যাবে কারণ ইলিশ মাছ তো ভাপেই সিদ্ধ হয়ে যায় বেশি পানি লাগে না তো এখন সুন্দর করে মাছগুলো মিশিয়ে নিচ্ছি আমার এই ইলিশ মাছটার ভিতরে ডিম হয় নাই তো যেই মাছটাতে ডিম না হয় সেই মাছটাতে অনেক তেল বের হয় খেতে ভালো লাগে সেই মাছটা তো ওই মাছটা খেতে খুব ভালো লাগবে এখন আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ফুল আচে রান্না করব পাঁচ মিনিটের মতো এই ইলিশ তো সবাই মোটামুটি রান্না করতে পারে কারণ খুবই সহজ একটা রান্না তো আমার নানুর হাতের ইলিশ পাতুরি এত মজা মানে ওই কথা মনে হইলে আমার নানুর হাতে ইলিশ মাছ খেতে ইচ্ছে করে ইলিশ পাতুরিতে কিন্তু বলক চলে এসেছে এখন আর ঢাকবো না এখন কড়াই ধরে ঘুরিয়ে ঘুরিয়ে নিব এটা কিন্তু আমি খুঁড়ুন দিয়ে নাড়াচাড়া করব না তাহলে মাছটা ভেঙে যাবে কারণ মাছটা খুবই সফট কষানোর কারণে এখন আমি কড়াইটা দুই দিক দিয়ে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিব যেন মাছটা নিচে না লেগে যায় পাতরি রান্নাটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে মাছ তেলের উপরে উঠে গিয়েছে পানি শুকিয়ে গিয়েছে এত মজার একটা ফ্লেভার পাচ্ছি ইলিশ পাতুরি সরিষার তেল কাঁচামরিচ ইলিশ মাছ আদা রসুন খুব সুন্দর একটা ফ্লেভার তো দেখতেও কালারটা বেশ সুন্দর হয়েছে এই তো আমি কড়াই ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নামিয়ে নিলাম ইলিশ পাতুরি ইলিশ পাতুরির সাথে আমি সবসময় ডাল রান্না করি পাতলা ডাল তো পাতলা ডালটা আমি এখানে বাগা দিয়ে দিচ্ছি রসুন মরিচ দিয়ে ছোটোবেলা থেকে সব সবসময় দেখতাম নানুকে যে ইলিশ পাতুরি রান্না করলে সাথে পাতলা ডাল রান্না করে কারণ ভাতের সাথে ইলিশ পাতুরি আর পাতলা ডাল একসাথে মিলিয়ে খেতে এত ভালো লাগে খুব রুচি আসে মুখে তো সেই জন্য আমি আজকে পাতলা ডালটা রান্না করে নিলাম আর আমার বাচ্চাদের তো খুবই পছন্দ পাতলা ডাল তো পাতলা ডালটাকে আমি এখন ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে বলক উঠিয়ে নামিয়ে নেব। এখন ভেজে নিচ্ছি স্পেশাল বেগুন ভাজা স্পেশাল বলছি এই জন্য এই বেগুনের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ এবং সাথে দিয়েছি অল্প পরিমাণে চালের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মেখে তারপর বেগুনটা ভাজছি আর বেগুনটা অবশ্যই একটু ডোবা তেলে ভাজতে হবে ডোবা তেলে বেগুন ভাজলে বেগুনের ভিতরে তেল ঢোকে না কিন্তু খেতে খুব টেস্ট লাগে আর অবশ্যই বেগুন ভাজার সময় আপনারা ঢাকনা দিয়ে ঢেকে বেগুনটা ভাজবেন তাহলে বেগুনটা খুব ভালোভাবে সফট হবে দুপুরে রান্নাবান্না রেডি এখন আমি খাবার টেবিল গুছিয়ে নিয়েছি খাবার খাবো তো দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু কীরকম হলো রান্না রান্নাবান্না এই তো আমার সেই মজাদার পাতলা ডালটা কত সুন্দর একটা লোভনীয় কালার আসলে আজকের ডালটা না খুব মজা হয়েছিল খেতে এই তো মজাদার ইলিশ পাতুরি খুবই সুন্দর কালার আর খেতে তো দারুণ মজার এরকম এক পিস ইলিশ পাতুরি দিয়ে এক প্লেট ভাত চেটে পুটে খেয়ে নেওয়া যায় সাথে কেটে নিয়েছি মিক্সড সালাদ আর লেবু তো সালাদ মাখাটাও খুব মজা হয়েছিল। আর এই তো আমার সেই স্পেশাল বেগুন ভাজা একটু সাজিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা শুকনা মরিচ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি বেগুন ভাজাটা খেতে অসাধারণ টেস্টি হয়েছিল। আর এই তো সাদা ভাত ভাজাটা এত মজা হয়েছিল উপরে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব চালের গুঁড়া দেওয়ার জন্য আর ভিতরে সফট একদম সফট খুবই মজা হয়েছিল তো এখন আমরা দুপুরের লাঞ্চটা করে নেই এই ধরনের খাবার পেলে পেট ভরে ভাত খাওয়া যায় তাই না এখন রাত আটটা বাজে রাত্রির ডিনার তৈরি করছি আজ রাতের ডিনারে রান্না করব সনাতন পদ্ধতিতে কোকোলা নুডলস তো কোকোলা নুড়ুলস রান্নার জন্য এখানে নতুন আলু কুচি করে নিয়েছি মাংস কিউব করে কেটে নিয়েছি কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি দুটা ডিম হাফ কাপ তেল আর এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া আর নুড়লস সিদ্ধ তো অবশ্যই লাগবে তাহলে এখন আমি রান্নাটা শুরু করে দিই এই তো আমি কড়াই গরম করে হাফ কাপ তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটা খুব বেশি ভাজবো না হালকা ভেজে নিবের মধ্যে পেঁয়াজ হালকা ভেজে নিলেই ভালো লাগে খুব বেশি ভাজলে মজা লাগে না তো এখন আমার পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব হচ্ছে আলু কুচি আর মাংস কিউব এগুলো একসাথেই দিয়ে দিব কারণ ব্রয়লার মুরগি সিদ্ধ হতে সময় লাগে না আর আলুটাও নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন এই পেঁয়াজের সাথে মাংস কিউব আর আলুটা আমি একটু ভেজে নেব তারপর একে একে মশলাগুলো দিয়ে দিব। আর এই নুডলস রান্নাতে বেশি মশলা লাগবে না খুবই সামান্য পরিমাণ শুধু আদা বাটা লবণ আর গোলমরিচের গুঁড়া কোনো সস ব্যবহার করব না কোনো অন্য কোন ধরনের সবজিও এখানে দিবো না তো এখন আমরা নুডলস রান্না করলে অনেক সস ব্যবহার করি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গুলমরিচের গুঁড়া সাদা গুলমরিচ এই সাদা গুলমরিচের গুঁড়াটা নুডলস রান্নাতে খুবই মজা হয় তো এখন রান্না করতে করতে বলছি কেন বললাম যে সনাতন পদ্ধতিতে নুডলস রান্না আমরা যখন একসাথে থাকতাম আমার যা শ্বশুর শাশুড়ি দেবন সবাই একসাথে তখন আমার যা একদিন নুডলস রান্না করতো বিকেলে নাস্তা আমি একদিন রান্না করতাম তো তখন আমরা যেভাবে নুডলসটা রান্না করতাম সেইভাবে আজকে শেয়ার করছি তাই বললাম যে সনাতন পদ্ধতিতে তো এখন তো নুডলস রান্না করি অনেক ধরনের সস দিয়ে অনেক ধরনের সবজি দিয়ে কিন্তু তখন কিন্তু এত ধরনের সবজিও দিতাম না এত ধরনের সসও দিতাম না খুবই সাধারণভাবে রান্না করতাম কিন্তু খেতে দারুণ মজার হতো তো সেই জন্য আজকে আমার মনে পড়লো যে আমি সেইভাবে নুডুলসটা রান্না করব। এখন এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তো এখানে আমি মাংসর পিসটা একটু গোটা গোটা করে কেটে দিয়েছি একটু বড় করে কেটে দিয়েছি কারণ কামড়ে পড়লে ভালো লাগবে এখন আমি এখানে কোনো পানি দিব না এমনিতেই চিকেন থেকে পানি উঠবে নতুন আলু থেকেও পানি উঠবে এই পানিতেই কষানো হয়ে যাবে তো এখন মোটামুটি আমার সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে পানি শুকিয়ে তেলের উপরে উঠে আসছে তো এখন আমি চিকেন আর আলুটা চারদিকে সরিয়ে মাঝখানে তেলটা ফাঁকা করে নিচ্ছি এখানে আমি দুইটা ডিম দিয়ে দিবো এই তেলের মধ্যে দুইটা ডিম দিয়ে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ভালোভাবে এগুলো আমি মিশিয়ে নিব সবগুলো একদম ভাজা ভাজা করে নিব কারণ এখানে কোনো পানি নাই তেলের উপরে এখন সব কিছু ভাজা ভাজা করে নিব। অনেক দিন পর আমি এই ধরনের নুডলস রান্না করতেছি আমার সেই আগের কথাগুলো মনে পড়তেছে আমরা যখন সবাই একসাথে যৌথ ফ্যামিলিতে ছিলাম বিকেলে নাস্তায় এইভাবে নুডলস রান্না করতাম আমার খুব মনে পড়তেছে আর খুব ভালো লাগতেছে আর নুডলসের ফ্লেভারটা এত সুন্দর এত ভালো লাগছে মানে কোনো সজি দেই নেই কিন্তু খুবই সুন্দর একটা নুডলসের ফ্লেভার গুলমরিচ দেওয়ার কারণে আর হচ্ছে ডিম ভাজা ভাজা হচ্ছে খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি আমি এই সহজ উপায়ে কিন্তু আমরা যখন তখন নুডলস রান্না করে বাচ্চাদের দিতে পারি টিফিনে বিকেলে নাস্তায় আমরা নিজেরাও খেতে পারি তো এখন আমি সেদ্ধ করা কোকলা নুডলসটা এখানে মিশিয়ে দিব এটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি নুডলসটা মিলিয়ে দিচ্ছি নুডলস রান্নার সময় যখন মিলিয়ে দিব লাস্টে নুডলসটা তখন কিন্তু অনেক ভালোভাবে মিশাতে হবে যত ভালোভাবে মিশিয়ে নেবেন ততই টেস্টি হবে নুডলসটা মানে খুব সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে সব কিছু একসাথে তাহলে নুডলসটা খেতে ভালো লাগবে তো আমার নুডলস রান্না মোটামুটি হয়ে গিয়েছে আমি ভাজা ভাজা করে নিয়েছি এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে দেখলেই খেতে ইচ্ছে করে এত মজা হয়েছিল আমার ছেলে যে পছন্দ করেছে আচ্ছা মানুষ মানে ঝাল হালকা ঝাল সুন্দর একটা ফ্লেভার গুলমরিচে ডিম মাংস আলু খুবই ভালো লেগেছে নুডলসটা সবার কাছেই ভালো লেগেছে আশা করছি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন। আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে ভিডিও ছাড়া মাত্র চলে যাবে আপনার কাছে হয়ে গেল সনাতন পদ্ধতিতে মজাদার কোকোলা নুডলস রান্না খুবই মজা হয়েছিল নুডলসটা তো এখন মেয়ে টিচার এসেছে মেয়ে টিচারকে একটু নুডলস দিচ্ছি গরম গরম তো গরম গরম আমরাও খেয়ে নিব তারপরেই তো ছেলেকে দিচ্ছি ছেলে খাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সনাতন পদ্ধতিতে নুডলসটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ